আজকে হকের পক্ষে থাকলে অনেকেই সহ্য করতে পারে, যার বাস্তব প্রমাণ সম্প্রতি বাংলাদেশের তাওহিদী জনতা যাকে খুব আপন করে নিয়েছিল কিন্তু তাকে আপাতত কাছে রাখতে পারেনি, দেশের গণ্ডির বাহিরে তাকে আপাতত চলে যেতে একটি শ্রেণী বাধ্য করেছে। প্রত্যক্ষ পরোক্ষ দেখা যায়, আবার দেখা যায় না, অনেক ষড়যন্ত্র চক্রান্তের মোকাবেলা ভাইকে করতে হয়েছে, যিনি অল্প সময়ে শুধু বাংলাদেশ না গোটা বাংলা ভাষাভাষী গোটা দুনিয়ার তাওহিদী জনতার হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন, তিনি হলেন আমাদের সবার প্রিয় দাঈ ইলাল্লাহ শেখ মিজানুর রহমান আল আজহারী। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর মিজান আজহারী সাহেব কেমন আছেন? আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো আছেন। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি 23 ডিসেম্বর পাশেই আলহেরা পাঠাগার, আমাদের ইয়াসিনার ফাদ ভাই দাওয়াত দিয়েছিলেন, সেই পাঠাগারে একটা মাহফিলে একটা কথা বলেছিলাম মিজান ভাইকে নিয়ে। যখন আসার পর থেকেই প্রচন্ড বিরোধিতা, এর আগে থেকে ছিল, ওই মাহফিলের একটা কথা আমার যে ফেসবুক পেজে আমি আপলোড করেছিলাম ছোট্ট একটা কথা তার ব্যাপারে, একটা মন্তব্য যেটা ইতিমধ্যেই 6,15,000 উপরে লোক দেখেছে, আরো আমি তো ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আর অনেক পেজ থেকে, আরো গুরুত্বপূর্ণ অনেক ফেসবুক পেজ থেকে এটা আপলোড হয়েছে, যে কথাটা সারাংশ ছিল এটা, আপনারা এত বিরোধিতা করবেন না, তাকে যদি বিরোধিতা করে দেশ থেকে চলে যেতে বাধ্য করেন, তার যে যোগ্যতা, যে ইলম, যে কোয়ালিটি ক্যাপাসিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি এদেশে দাওয়াতি কাজ না করলেও তার দাওয়াত বন্ধ হবে না, জোরে কোন ঠিক কিনা? আজকে তার প্রমাণ আমরা পাচ্ছি। 8 মার্চ মালয়েশিয়ায় বিশাল হল রুমে যে মাহফিল হলো, আমার অনেক পরিচিত মানুষদের মাধ্যমে জেনেছি, এখানে নির্ধারিত সিট ছিল, নির্ধারিত হল রুম, আমাদের দেশের মতো এরকম খোলা মাঠে তো মাহফিল করা যায় না, 10 থেকে 15,000 লোক, যারা যারাই এই মাহফিলে এসেছে, বুঝেন প্রবাসী মানে কি, একদিন কাজ বন্ধ করলে জাগতিক দিক থেকে অনেক টাকা লস আছে, একদিনের অফিস আদালত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রুজি বন্ধ করে দিয়া, এটা কম বড় স্যাক্রিফাইস না? জি ঢল নামলো, সামনে শুনছি সাউথ আফ্রিকা, জাপানে একটা শিডিউল, আমেরিকায় আছে জুলাই মাসে, অর্থাৎ আজকে আমরা যদি তাকে এখানে সুযোগ না দেই, তার যে যোগ্যতা আছে, তিনি এখন বাংলা ভাষাভাষী মানুষের মাঝে কাজ করবেন, এবং তার যে কোয়ালিটি ক্যাপাসিটি আছে, আমার দৃঢ় বিশ্বাস, আমাদের দৃঢ় বিশ্বাস, তিনি অমুসলিম বাংলা ভাষাভাষী মানুষ ছাড়াও ইংলিশ, যারা ইংলিশ ভাষায় যারা কথা বলে, ইউরোপ আমেরিকার মানুষের মন জয় করার মতো যোগ্যতা তার আছে না, অর্থাৎ তার গোটা দুনিয়ায় বয়স এখনো, আল্লাহ যদি হায়াত তৈবা দান করেন, আল্লাহ হায়াত তৈবা দান করবো না আমি, বয়স এখনো আছে, তিনি গোটা দুনিয়ায় দিনের দাওয়াত প্রচার করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমাদের অন্তরের আবেগ অনুভূতি হলো, আমরা আমাদের দেশের সম্পদ, আমাদের ভাই যার মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল নামে, আমরা তাকে এই ময়দানে চাই, জোরে কোন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করছো, মনে করছো তার রাস্তা বন্ধ করে দেবে, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলি, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলি, মিজান আনসারী বাংলার জমিনে আসবেন, তার দাওয়াত অব্যাহত থাকবে, লক্ষ কোটি তাওহিদি জনতা তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করবে, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যারা অজান্তে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, তার বিরোধিতা করছে, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। অন্তত দিনের স্বার্থে তাদের বিরোধিতা বন্ধ হওয়া দরকার। আমরা এটা সমর্থন করি, একজন মানুষের কথাবার্তায় ভুল হতে পারে, আমরা মানুষ, স্লিপ অফ টাং হতেই পারে, দুই একটা শব্দ, কিছু শব্দ ব্যবহার করতে গিয়ে, যেটা ক্ষেত্রে তিনি নিজেই শুধরে নিয়েছেন, এবং এবছর যতগুলো মাহফিল অনেক সতর্কতার সাথে কথা বলেছেন, নিঃসন্দেহে তার অন্তরে আল্লাহর ভয়, রসুলের মহব্বত, সাহাবায়ে কেরামের প্রতি তার মহব্বত, ভালোবাসার কোনো কমতি নাই, কিন্তু দুই একটা শব্দ, কিছু শব্দ চয়ন বলার কারণে আপনি তাকে কাফের এরকম ফতোয়া দিয়ে দূরে ঠেলে দেবেন না, তিনি আমাদের ভাই, তাকে কাছে টেনে নিয়ে আসুন। আজকে 100 জন বক্তা যেভাবে তৌহিদ, বিশেষ করে তরুণ প্রজন্মকে এরকম আন্দোলিত করতে পারেননি, তরুণ প্রজন্মকে এরকম মাহফিলমুখী করতে পারেননি, একজন ব্যক্তির পক্ষেই সেটা সম্ভব হয়েছে, যেরকম ঠিক কিনা? তিনি আমাদের সম্পদ, তাকে আমাদের পাশে রাখা দরকার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন।